হুসাইনিরা কখনো ঠান্ডা থাকতে পারে না ঠিক উহুদ বদর খায়বারের কথা মুসলমান ভুলতে পারে না ঠিক আমার রাসূলের ইশকে আমরা কারবালার ময়দানে যেভাবে জান দিয়েছি আজকে দরকার হলে মদিনাতুল মুনাওয়ারার জন্য আবার সেই কামলিওয়ালার ইজ্জতের হুরমতের আজমতের জন্য আমরা আবার জান দিতে রাজি আছি রাই রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ ডান হাত তুলে বলুন কাকে একমাত্র ভয় পাবে কাকে আল্লাহকে ভয় পাবে কাউকে না এজন্য আমি সর্বদা সব জায়গায় গেলে বলি আমার নবী জানের চাইতে পেয়ারা নবী আমার নবীকে যারা গোস্তাখি করে আমার নবীর বিরুদ্ধে তাদের ব্যাপারে আমরা সর্বদা বলি আমরা তরিকতপন্থী আমরা আসলে তরিকতপন্থী আমরা যারা সুন্নি ঘরানার আমাদের কাজ হলো প্রেম ছড়ানো আমরা প্রেমে বিশ্বাসী ঠিক কিনা কারণ অন্যান্য নবী রসুলরা এসেছেন দুনিয়াটা এত পরিবর্তন হয় নাই এই যে দেখতেছো এসি লাইট ফ্যান এত টেকনোলজি মোবাইল থেকে শুরু করে তুমি এক জায়গায় বসে কোটি কোটি কিলোমিটার বসে বসে দেখতে পারো এটা হলো কোরআনের বরকত ঠিক কিনা তো কোরআনের বরকত অন্যান্য নবী রসুলদের জামানায়ও তাওরাত জাবুর ইঞ্জিল পর্যন্ত 103 খানা কিতাব আল্লাহর আসমানি কিতাব নাজিল হয়েছে কিন্তু এত পরিবর্তন এত ডেভেলপমেন্ট আসে নাই এত উন্নতি আসে নাই আল্লাহর ইজ্জাতের কসম এই উন্নতি এসেছে কারণ ধরার বুকে মুস্তাফা জানের রহমত কদম দিয়েছে ঠিক কি না আমার নবী আসার কারণে এই জামাইনার মধ্যে আল্লাহ এত বরকত দিয়েছেন আর সেই নবীর বিরুদ্ধে যারা বলে আমরা কিছু বলি না আমরা সুন্নি মুসলমানরা চুপ থাকি ততক্ষণ চুপ থাকি যতক্ষণ পর্যন্ত পিঠ দেয়ালে না ঠেকে যাচ্ছে আমার রসুলের শানে তুমি আমার শানে যত ইচ্ছা বলো আমাকে নিয়ে যত গালমন্দ করো করো কোনো অবকাশ নেই তোমাকে তোমরা আমি কোনো গালমন্দ করব না কিন্তু যদি আমার রহমাতুলিল আলামিনের শানে একটা গোস্তাখি করো বাংলার জমিনের 18 কোটি মুসলমান তোমাদেরকে জুতা পেটা করে বাংলাদেশ তারা করবে ইনশাআল্লাহ দুই হাত বলুন ঠিক কিনা মুসলমান আমরা মনে রাখো শাহজালাল ইয়ামানি শাহপুরান ইয়ামানি আবেদ শাহ মাদানিদের রেখে যাওয়া এই সিংহর বাচ্চারা এখনো জিন্দা আছে ঠিক কিনা বলুন দুই হাত তুলে বলুন ঠিক কিনা আল্লাহর বালিদের এই উত্তরসূরিরা এখনো এই সিংহের শেরের বাচ্চারা জিন্দা আছে যদি আমার রাসূলের সামনে একটা গোস্তাখি হয় দরকার পড়লে আমরা কারবালা আরেকবার হবে ইনশাআল্লাহ রক্ত দিতে রাজি আছে কি নাই মুসলমান দুই হাত তুলে বলুন রাজি আছে কি নাই আমরা দরকার বলে আবার রক্ত দিব কিন্তু কারবালার শানে আহলে বায়াতের শানে আমরা রসুলের হুরমতের উপর আজমাতের উপর কোনো গোস্তাখি হতে বাংলার জমিনে দিব না ইনশাআল্লাহ রাজি আছেন তো মুসলমান কি ঠান্ডা হয়ে গেছে রক্ত ঠান্ডা হয়ে গেছে আমরা ইনশাআল্লাহ রাজি আছি এখনো বলি আল্লাহদের উত্তরসূরিরা জিন্দা আছে ইনশাআল্লাহ বলুন তো আল্লাহর ওলিদের উত্তরসূরিরা কি বেনামাজি হয় আওয়াজ দিয়ে বলেন বেনামাজি হয় হাত তুলেন আগামী কালকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কে হাত তুলেন পড়বেন তো ইনশাআল্লাহ সবাই পড়বেন তো আল্লাহকে দেখান দুই হাত তুলেন আল্লাহকে দেখান আল্লাহু আকবার বলেন আরো মোহাম্মদ বলেন আল্লাহু আকবার আগামী কালকে থেকে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ রমজানে রোজাগুরি রাখবেন তো ইনশাআল্লাহ যাদের উপর হজ ফরজ আছে জাকাত ফরজ আছে জাকাত দিবেন তো ইনশাআল্লাহ